এত পলিউশন আর এত ক্রাউডের মাঝখানেও আমরা কিন্তু খুঁজে পেয়েছিলাম একটা দারুণ আউটিংয়ের ডেস্টিনেশন। সেখানটায় গিয়ে সত্যি মনটা ভরে গেল। চলুন তোমাদের সাথেও শেয়ার করে নিই। আমি প্রিয়াঙ্কা, এ চলে এসেছি লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কাতে আজকে একটা নতুন ব্লগ। পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু আজকালকার ফার্স্ট লাইফে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সময় দেওয়াটা অত্যন্ত জরুরি। তো সেই সময়টাই বের করার জন্য বারবার সিসিডি কিংবা ক্রাফটস কফিতে গিয়ে গিয়ে ফেড আপ হয়ে গিয়ে আমরা খুঁজে বের করেছিলাম একটা সুন্দর জায়গা। ঢুকে কিন্তু মনটা বেশ চনমনে হয়ে গেল, কারণ এই মানি প্ল্যান্টের গাছগুলো দেখে চারপাশটা এসে মনে হচ্ছিল যেন কোনো অ্যামাজনের একটা কল্পনাময় জগতে চলে এসেছি। তো চলে এসেছি আমরা সিটি সেন্টার ওয়ানের পাশে ক্যারাভ্যান ক্যাফেতে। প্রথমে তো আমি বুঝতে পারিনি যে ভেতরে কোনো ক্যাফে আছে বা কিছু। তো যাই হোক, আমার হাজব্যান্ড এটা সন্ধান দিল। তো ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা সত্যিই আমাকে রিফ্রেশ করে দিল। সকালের যে একটা টায়ার্ডনেস ছিল সেটাও কিন্তু কেটে গেল। তো এর ভেতরে একটা সুন্দর গান হচ্ছিল আর তার সঙ্গে সঙ্গে বেশ সবাই সুন্দর কফির মজাও নিচ্ছিল। ওয়েদারটাও বেশ সুন্দর, বাইরে ঝিরঝিরে হালকা বৃষ্টি প্লাস ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এর মধ্যে আমরা কফি আর কিছু স্ন্যাক্স আর স্টার্টার অর্ডার করব। মেনু কার্ডটা কিন্তু ওদের বেশ সুন্দর, এখানে সমস্ত রকম চাইনিজ আইটেমসও পাওয়া যায় কিংবা নর্থ ইন্ডিয়ানও পাওয়া যায়, তার সঙ্গে ক্যাফেটেরিয়ার যাবতীয় জিনিস। তো খুঁজে খুঁজে অনেকটা রিসার্চ বলতে পারেন, রিসার্চ করে নিয়ে আমরা অর্ডার করে ফেললাম ক্যাফে চকলেট মোকা আর তার সঙ্গে রাইস নুডলস। তো সেই অর্ডারটা আস্তে আস্তে আমি পুরো ভিডিওটায় আপনাদের ক্যাফেটা একটু দেখিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম, আমরা চারপাশের অ্যাম্বিয়েন্স উপভোগ করছিলাম, কারণ আজকাল তো গাছপালা দেখাই যায় না চারপাশে, তো গ্রিনারিটা সত্যিই চোখেতে একটা মনোরম জিনিস। তো ওয়েটিং টাইমটা যদিও এদের একটু বেশি লাগলো, কারণ হয়তো প্রিপারেশন করছিল। তো যাই হোক, গাছপালা দেখতে দেখতে মনটা ভরেই গেল, খারাপ কিছু লাগছিল না। তো এরপর এসে গেল আমাদের ক্যাফে মোকা, আর তারপরে চাইনিজ যেটা অর্ডার করেছিলাম সেটাও আসবে। তো যাই হোক, কফিটা কিন্তু সত্যিই অসাধারণ ছিল, আর তার সঙ্গে একটা চকলেটও দিয়ে দেওয়া হয়েছিল। আমরা প্রতিবার এক্সপ্রেসো কিংবা ক্যাফেচিনোই খেয়ে থাকি, তো আজকে একটু ডিফারেন্ট ট্রাই করলাম। রোজ রোজ এক জিনিস খেতে কারি বা ভালো লাগে। এরপর আরও 15 মিনিট পর আমাদের কিন্তু সিঙ্গাপুরিয়ান নুডলস চলে এসছে। এই রাইস নুডলস দেখে আমার হাজব্যান্ডের মুখটা তো দেখেই বুঝতে পারছো, হঠাৎ করে ওর মনে হয়েছে এটা সুতোর মতো। ভেরি ফানি, যদিও এটা সবথেকে লাইটেস্ট লাইট চাউমিন ছিল, আমার তো খুব ভালো লেগেছিল। সিঙ্গাপুরিয়ান নুডলস খাওয়ার পর আমার ভালো লেগেছে, ওর ভালো লাগেনি, যাই হোক। তো কফি খেয়ে একটা চওড়া হাসি আমার হাজব্যান্ডও দিল আর আমিও দিলাম। এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আর প্লিজ পারলে ভিজিট করো এই ক্যাফেটা, খুব সুন্দর আর ভালোও লাগবে। আর ট্রাই করো কিন্তু ক্যাফে মোকা। বাই বাই, টেক কেয়ার।